কোনো অবস্থাতে কেউ হতাশা না। হ্যাঁ, তৃণমূলের নেতাকর্মীরা সরকার এই ফ্যাসিস্ট রেজিমের মামলায় জর্জরিত, অস্বীকার করার কোনো উপায় নেই। এখনও প্রায় 23,713 জন মানুষ আমাদের নেতাকর্মী এখনও জেলখানায় আছেন, তো মামলায় জর্জরিত। আমরা আমাদের তৃণমূলের নেতাকর্মীদের এই মামলাটা আইনিভাবে মোকাবেলা করব। আর আপনি যদি একদম গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে সমস্ত নেতাদের সাথে আমরা কথা বলি বা ইন্ডিপেন্ডেন্টলি কথা বলি, প্রত্যেকেই বলবেন এটা যে হ্যাঁ আমরা হয়তো ভোট বন্ধ করতে পারি না, বাট ভোট বর্জন যে আন্দোলন ছিল সেই আন্দোলনে বিএনপি সফল হয়েছে। পরম দাবি আদায়ের জন্য তো আমরা আগেও বলেছি রাজপথ, বাট 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটা নেগেটিভ নজির স্থাপন করেছে, অর্থাৎ ইট ওয়াজ এ পলিটিক্যাল ক্যাটাস্ট্রফি, যা বাংলাদেশের ইতিহাসে এই লেভেলে কখনো হয়নি। তো 28 অক্টোবরের ক্র্যাকডাউনের পরে স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মী যে যেখানে আছে, যা বললাম প্রায় 23-24 হাজার নেতাকর্মী এখনও জেলখানায়, অর্থাৎ এই সমস্ত জেল জুলুম হুলিয়াকে উপেক্ষা করে মানুষের যে অংশগ্রহণের মধ্যে ভোট বর্জন করেছে, এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ জনগণের প্রতি। আর আন্দোলনের বিষয়টা আমি যা বললাম, আমাদের অপরাপর সংগঠনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের কর্মসূচি প্রণয়ন করা হবে এবং সেই কর্মসূচিকে সামনে নিয়ে আমরা জনগণের কাছে আবার যাব। জনতার বিজয় অবশ্যম্ভাবী, বিকজ সংবিধান বলেছে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। অতএব জনগণের ইচ্ছার প্রতিফলনকে তোয়াক্কা করে শেখ হাসিনা ওয়াজেদের ক্ষমতার স্থায়িত্ব খুব দীর্ঘদিন হবে না। আসল স্বাদ দিতে চাই, আসল ঝাঁজ, প্রাণ সরিষাতে, আসল ঝাঁজি আসল স্বাদে। সবচেয়ে বড় বিষয় যেটা এখানে কাজ করছে, যে ফ্যাসিস্ট রেজিম তাদের যে রাজত্ব, দেখুন আমরা শুনলাম, একজন আমাকে বলল যে এই শেখ হাসিনা ওয়াজেদের 46 ফ্যামিলি মেম্বার, ওনার পরিবারের 46 জন নাকি এমপি হয়েছেন। তো এইটাতেই তো বোঝা যায় যে দেশ কোন দিকে যাচ্ছে। এবং কিছু কিছু সাংবাদিক দেশি বিদেশের তো বলছে যে এই নির্বাচন নর্থ কোরিয়ার মডেল একটা, তা আমার কাছে মনে হয় নর্থ কোরিয়াও ফেল হয়ে গেছে, কারণ হার লয়াল গভর্নমেন্ট, হার লয়াল অপোজিশন, হার লয়াল ইন্ডিপেন্ডেন্ট, সকলেই তো ওনার লয়াল। তো যে কারণে আমরা তো দেখলাম ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা গিয়ে ওনার সাথে ছবি তুলছে, আর এটা তো ছবিও তুলতে লাগে না, বিকজ সকলেই জানে যারা নৌকার মনোনয়ন পায়নি চেয়ে তারাই স্বতন্ত্র করেছেন। তো সব কিছুই ওনার। 2014-18 এবং এই সর্বশেষ যে ডামি নির্বাচনেতে প্রমাণিত হয়েছে যে যে দল ক্ষমতায় থাকে সেই দলের অধীনে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটা 2014 সনে হয়েছিল 154 জনের অনির্বাচিত ব্যক্তির শপথ গ্রহণ, 2018 সনে হয়েছিল দিনের ভোট রাতে গ্রহণ, আর 2024-এ এসে হলো ডামি নির্বাচন যার কোনো সার্থকতা নাই। অর্থাৎ বিএনপির যে দাবি ছিল বা দাবি আছে যে সরকারি দল, যে দল ক্ষমতায় থাকে সেই দলের আন্ডারে কোনো ইলেকশন সুষ্ঠু হতে পারে না, এইবার এটা আবারও প্রমাণ করা হলো। তো আমাদের এই দাবি নিয়ে জনগণের সামনে আমরা গিয়েছি এবং এই দাবির প্রশ্নে জনগণ তাদের বিজয় অর্জন করেছে। কেমন? যেমন 7 তারিখের যে তথাকথিত নির্বাচনটা হয়ে গেল, ট্রুলি ওখানে 5% ভোটো কাস্ট হয়নি, এটা ইন্ডিপেন্ডেন্টলি অনেকেই বলেছে। যদিও নির্বাচন কমিশন যে শেখ হাসিনা ওয়াজেদের ক্ষমতা নবায়নের এজেন্ট হিসাবে কাজ করছে, একবার বলে 27, আর একবার 39-41, সর্বশেষ 42-এ আসলো, অর্থাৎ টোটাল ভোট যা কাস্ট হয়েছে এটার দেখাচ্ছে বস্তুতপক্ষে 5%-এর বেশি ভোট কাস্ট হয়নি। বিএনপির জনগণের প্রতি যে একটা আহ্বান ছিল এবং অনুরোধ ছিল যে আপনারা ভোট বর্জন করুন, এবং আমরা হ্যাপি এই জন্য যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই ভোট বর্জন করেছে, যে কারণেই সরকার এখন তালমাতাল অবস্থায় আছে। আমাদের যে দাবি আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, আমার ভোট আমি দিব, শুধুমাত্র এইটুকুই না, বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফার একটা প্রস্তাবনা আছে। তো সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং জনগণের বিজয় সুনিশ্চিত হবে। হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনারা তো ইলেকশনটা হয়ে গেল, দেখুন আমাদের আসলে ইলেকশন, অফকোর্স আমাদের একটা দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার ইলেকশন হওয়ার জন্য, বাট যখন যে কোনো দেশে একটা ফ্যাসিস্ট রেজিম যখন কাজ করে, সেই ফ্যাসিস্ট রেজিম
বিরোধী দল মত পথের বা জনগণের কথা শুনবে না, এটাই স্বাভাবিক। এবং এই স্বাভাবিক কারণেই একতরফাভাবে নির্বাচনটা করেছে ডামি নির্বাচন হিসাবে। আমরা আমাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরব, জনগণকে সাথে নিয়ে জনগণের বিজয় ইনশাল্লাহ অর্জিত হবে।